এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এবার জবাব হবে মাত্র কয়েক সেকেন্ডে হুশিয়ারি ইরানের এরপরে জানাবো ফাঁস হলো এক চাঞ্চল্যকর তথ্য যা মুসলিম বিশ্বের জন্য বেশ দুঃখজনক চরম বিশ্বাস ঘাতকতা করেছে সৌদি আরব জানাবো ইরানের হামলা গাজা থেকে কি মনোযোগ সরাবে ইসরায়েল এবং সবশেষে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা আধুনিক সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে জানিয়ে দিব বিস্তারিত এবার জবাব হবে মাত্র কয়েক সেকেন্ডে হুঁশিয়ারি ইরানের ইসরায়েল যদি আবার ইরানের বিরুদ্ধে কোনো ভুল করে তাহলে মাত্র কয়েক সেকেন্ডে তার জবাব পাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের আলী বাকিরি কানি রাতে ইরানের টেলিভিশনে সম্প্রচারিত এক টক শোতে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন খবর প্রেস বাকিরি বলেন তারা যদি আরেকটি ভুল করে তাহলে এবার আরো কঠোর দ্রুততর ও আরো তাৎক্ষণিক জবাব পাবে দখলদারদের জেনে রাখতে হবে যে এবার আর জবাব দেওয়ার জন্য বারো দিন অপেক্ষা করা হবে না জানিয়ে তিনি বলেন এবার তারা যে জবাব পাবে তা দিন কিংবা ঘন্টা মেপে হবে হবে না বরং মাত্র কয়েক সেকেন্ডে পাল্টা আঘাত গেল পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামিসকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েলি বাহিনী পরে তেরো ফেব্রুয়ারি রাতে তার জবাব দেয় তেহরান আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর কঠোর হুশিয়ারি সত্ত্বেও ইসরায়েল লক্ষ্য করে ইরানি ভূখণ্ড থেকে কয়েকশো ড্রোন ও ক্ষেপণা নিক্ষেপ করা হয় তেহরান বলছে এই হামলায় ইরানি প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে ১৩ ফেব্রুয়ারি রাতে আমেরিকা ব্রিটেন ও ফ্রান্স সহ দশটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা আকাশেই প্রতিহত করার কাজে ইসরাইলকে সহযোগিতা করে কিন্তু তারপরেও ইসরাইলের দক্ষিণ আঞ্চলীয় নেভাতিম ও উত্তর আঞ্চলীয় নেঘেফ বিমান ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে জানা গেছে এই হামলায় নেভাতিম ঘাটিতে থাকা ইসরাইলের একটি সি একশো ত্রিশ রসদবাহী বিমান ধ্বংস হয়েছে এছাড়া এটির রানওয়ে ও একটি স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে নেগেফ ঘাটির ক্ষয়ক্ষতির তথ্য দখলদার ইসরায়েল প্রকাশ করেনি চরম বিশ্বাসঘাতকতা করেছে সৌদি আরব ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে বেশ কয়েকটি দেশ সহায়তা করে এদের মধ্যে জর্ডান মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি সমালোচিত দেশ দেশটিকে বেইম্যান হিসেবে উল্লেখ করছে খোদ জর্ডানিরা কিন্তু এখন জানা যাচ্ছে আরও চমক প্রতথ্য যা মুসলিম বিশ্বের জন্য বেশ দুঃখজনক জানা গেছে গত শনিবারের হামলায় ইরান তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে এর উল্লেখযোগ্য সংখ্যক একটি অংশ ইসরায়েলে পৌঁছার আগেই জর্ডানের যুদ্ধবিমান ভূপাতিত করে এটিকে ফিলিস্তিনের শহীদদের সঙ্গে প্রতারণা হিসেবে মনে করছে গোটা মুসলমানরা কিন্তু জর্ডানের এই সফলতা বা ইসরায়েলকে রক্ষার পেছনে বেশি কলকাঠি নেড়েছে সৌদি আরব অথচ দেশটি মুসলমানদের কাছে তীর্থস্থানের মর্যাদা পেয়ে আসছে অপরদিকে মুসলমানরা ইসরায়েলকে চরম শত্রু হিসেবে বিবেচনা করে আসছে ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র যার মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানের ইসরায়েলে হামলার পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দিয়েছিল তাদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহই ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের চাবিকাঠি যা প্রায় সম্পূর্ণভাবে ব্যাপক আক্রমণকে ব্যর্থ করে দিয়েছিল এ তথ্যের সত্যতা হিসেবে সৌদি মার্কিন ও মিশরীয় কর্মকর্তাদের বরাদ দেওয়া হয়েছে এই সহযোগিতার নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি ইরানের হুমকি মোকাবেলায় একটি আনুষ্ঠানিক সামরিক অংশীদার দারুত্য গঠনের জন্য বছরের পর বছর চেষ্টা করে আসছে এর সুফল ভোগ করেছে ইসরায়েল ইরানের হামলা ঠেকাতে জর্ডান সক্রিয়ভাবে অংশ নেয় তার আকাশ সীমার মাধ্যমে ইসরায়েলের দিকে যাওয়া ড্রোনগুলোকে ভোপাতিত করে প্রতিবেদনে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে এত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সাফল্যের পেছনে আছে আরব দেশগুলোর তথ্য পাচার তারা ইরানের পরিকল্পনা সম্পর্কে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে গোয়েন্দা তথ্য প্রদানের পাশাপাশি তাদের আকাশ ব্যবহার এবং রাডার ট্র্যাকিং এর সুযোগ দেয়। কিছু ক্ষেত্রে সৌদি আরবের সামরিক বাহিনী সরাসরি সহায়তা করে। তার মানে ইসরায়েলকে সহায়তাকারী একমাত্র আরব জাতি জর্ডান ছিল না। প্রতিবেদনে আরো বলা হয় পুরো প্রক্রিয়ায় সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করে। অন্যান্য আরব দেশ চুপ থেকেও অংশ নেয়। প্রাথমিকভাবে কিছু আরব দেশের সরকার দ্বিধান্বিত ছিল। তারা ভয় পাচ্ছিল যদি ইসরায়েলকে সাহায্য করে তবে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হয় কিনা প্রতিশোধের সম্মুখীন হতে হবে কিনা এছাড়া গাজা উপত্যকায় হামাসের উপস্থিতিও তাদের ভাবা ছিল এর মধ্যেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তথ্য সরবরাহে রাজি হয় জর্ডান তাদের আকাশসীমা ব্যবহারের পাশাপাশি নিজেদের যুদ্ধবিমান সহায়তা দেয় ইরানের হামলা গাজা থেকে কি মনোযোগ সরাবে ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সপ্তাহান্তে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েল দক্ষিণ গাজার রাফা শহরে তার বহুল প্রত্যাশিত সামরিক অভিযান বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল দুটি অজ্ঞাত ইসরায়েলি সূত্রের বরাদ দিয়ে সিএনএন জানিয়েছে আইডিএফ সোমবার থেকে সেনা সরিয়ে নেওয়ার আদেশ জারি করা শুরু করবে সেই পরিকল্পনাগুলো ব্যাক বার্নারে রাখা হয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার কানো একই তথ্য জানিয়েছে তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি অস্বীকার করছে নেতানিয়াহু বেশ কয়েকবার দাবি করেছে যে তিনি রাফা অপারেশনের পরিকল্পনার অনুমোদন করেছেন এবং সম্প্রতি বলেছেন যে এর জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে কিন্তু এর কয়েক ঘন্টা পর প্রতিরক্ষা মন্ত্রী ইওফ গ্যালান্ট তার মার্কিন প্রতিপক্ষ লয়েড ওস্টিনকে বলেছিলেন যে রাফায় অভিযানের জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি কারণ আইডিএফ এখনও কিভাবে রাফাতে আশ্রয় প্রায় চোদ্দ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেবে তার পরিকল্পনা চূড়ান্ত করার জন্য কাজ করছে এদিকে এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও ইসরায়েলি সামরিক বাহিনীর কৌশলগত পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক সোলোমো করেন ইরানের সঙ্গে ইসরায়েলের বড় ধরনের সংঘাত লাগলে তার জেরে গাজা যুদ্ধের সমাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে গাজা যুদ্ধ বর্তমানে ছয় মাসে পড়েছে ইরানের সঙ্গে আরও সরাসরি সংঘাত গাজায় যুদ্ধ পরিস্থিতি কে বদলে দেবে কিনা তা নিয়ে বিভক্ত ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞরা কিছু বিশ্লেষক বলছেন ইসরায়েল ইরানের উপর বড় আকারের আক্রমণ চালাবে কিনা তার উপর নির্ভর করবে গাজার পরবর্তী পরিস্থিতি কি হবে আবার অনেকের মতে রোববারের হামলায় গাজা উপত্যকার ইসরায়েলি সামরিক অভিযানে কোনো পরিবর্তন আসবে না অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও ইসরায়েলি সামরিক বাহিনীর কৌশলগত পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক সোলোমু ব্রম বলেন ইসরায়েল যদি ইরানের উপর বড় ধরনের পাল্টা আঘাত করে তাহলে একটি বহুমুখী যুদ্ধ শুরু হতে পারে এতে করে ইসরায়েলকে গাজা থেকে মনোযোগ সরিয়ে ফেলতে হতে পারে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের বিষয়ে জেনারেল ব্রোম বলেন ইসরায়েল হয়তো রাফা আক্রমণের পরিকল্পনা কিছুটা পিছিয়ে দিতে পারে ইসরায়েলের মতে রাফা হচ্ছে হামাসের সর্বশেষ ঘাঁটি একাধিক রণাঙ্গনে যুগপথ তীব্র যুদ্ধ আমাদের জন্য স্বস্তিকর কিছু হবে না ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা আধুনিক দুষ্টু রাষ্ট্র ইসরাইলের ভূখণ্ডে ইরানের সরাসরি হামলায় পশ্চিমাদের চক্ষু চড়াগাছ ইরানকে এতদিন তারা শুধু হুমকি হিসাবেই দেখে আসছে ইরানও দীর্ঘদিন ধরে সংযম দেখে আসছে কিন্তু ইসরাইল দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠায় আর চুপ থাকতে পারেনি ইসরায়েলের হামলায় নিজ দেশের শীর্ষ সেনা হারানোর পর চুপ থাকেনি তেহরান সরাসরি প্রতিশোধমূলক হামলা চালায় দেশটি সেই ঘটনার পরই তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল তেল আবিব জানায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইসরায়েল এ হামলার অন্যতম লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক চুল্লি ও পরমাণু গবেষণা কেন্দ্রগুলো বার্তা সংস্থা রয়টার্স বলছে এমন আশঙ্কা জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাও তবে বিষয় এত সহজ হবে না এই যাত্রায় কারণ এই ইরান আর সেই ইরান নেই আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় ইরান গেল চার সময় ধরে নিজেদের অর্থেই ঢেলে সাজিয়েছে ব্যবস্থা ইসরায়েল ও তাদের দশর পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল সম্ভার গড়ে তুলেছে তিল তিল করে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সঠিক চিত্র নেই কারো কাছেই কারণে এই প্রকল্পটি সর্বোচ্চ গোপনীয়তারা রেখেছে দেশটি কর্তারা তবে পশ্চিমাদের ধারণা ইরানের কাছে যে সব মাঝারি ও দূর মিজাইল রয়েছে সেগুলোর সক্ষমতাকে খাটো করে দেখার কিছু নেই ইরানের হাতে রয়েছে এমন সব ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইল বা আইসিবিএম যা পরমাণু বোমা বহনে সম্ভব পশ্চিমা হিসেবেই ইরানের কাছে রয়েছে নয় ধরনের মিজাইল এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে শাহেদ সিরিজের গুলো এগুলোর মারণ ক্ষমতা বিস্ময়কর শুধু মিজাইল নয় শত্রুর আক্রমণ মোকাবেলায় ইরানেরও রয়েছে শক্তিশালী আক্রমণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার কথা এতদিন জানা না গেলেও রোববারে ইসরায়েলে হামলার পর এ নিয়ে জোর চর্চা চলছে সবখানে কি আছে ইরানের হাতে এই প্রশ্নের উত্তর হন্য খুঁজছে পশ্চিমারা আপাতত জানা গেছে ইরানের হাতে রয়েছে বহু ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওয়াশিংটন পোস্ট ও ভয়েস অব আমেরিকার মতে ইসরায়েলে যেমন রয়েছে আইরনডোম ডেভিড স্লিঙ্গো এবং অ্যারোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমনি ইরানের হাতে রয়েছে নানা নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসবের মধ্যে গেল শনিবার সর্বাধুনিক দুইটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সামনে এনেছে ইরান এর একটির নাম আরমান এবং অন্যটির নাম এর দুই আকাশ ব্যবস্থা দেখে পশ্চিমাদের মাথা হয়ে গেছে। কারণ আর কিছুই নয় ইসরায়েলের স্টেট অব আর্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম যদি হয় হয় অল তাহলে ইরানের এই দুইটি ব্যবস্থা হলো বাঘাতেতুল নিজেদের প্রযুক্তিতে তৈরি ইরানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রাজধানী তেহরানে একটি অনুষ্ঠানের মাধ্যমে উন্নচন করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি এই দুটি সিস্টেমকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার অনুপম শিল্প হিসাবে বর্ণনা করে আশতিয়ানি বলেন মাঝারি পাল্লার উচ্চতর কৌশলগত আরমান সিস্টেমটি একশো কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং ১২০ কিলোমিটারের মধ্যে তাদের ধ্বংস করতে পারে আরমান সিস্টেম তিন মিনিটেরও কম সময়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে এই ব্যবস্থায় শাহেদ সিরিজের তিন টি অত্যাধুনিক মিজাইল ব্যবহার করা হবে অন্যদিকে আজ রাখোস সিস্টেম ড্রোন সহ ছোট আকারের আকাশ যানের হুমকি নিষ্ক্রিয় করতে গুরুত্বপূর্ণ সুবিধা দেবে দুটি সিস্টেমেই রয়েছে উন্নত ত্রিমাত্রিক রাডার সিস্টেম একটি অপটিক্যাল সার্চ সিস্টেম এবং অত্যন্ত নিখুঁত প্রযুক্তির শনাক্তকরণ ডিভাইস যার মাধ্যমে অল্প সময়ের মধ্যে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করা যাবে সিস্টেমটি বিভিন্ন যানবাহনে স্থাপন করা যায় এবং অপারেশনের দিন রাতে ব্যবহার করা যায় ইরানের ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে আরমান দিয়ে উড়ে আসা যে কোনো ব্যালিস্টিক মিজাইলকে নিষ্ক্রিয় করা যাবে মাঝ আকাশে এই সিস্টেমে রাখা শাহের তিন মিজাইলটি আকাশে বিচরণ করে যে কোনো তাপ পরিবাহী বস্তুকে শনাক্ত করে ধ্বংস করতে পারে অন্যদিকে আকাশ বে উড়ে আসা ড্রোন সহ নানা ধরনের ছোটখাটো হুমকিতে ব্যর্থ করে দেবে আজ রাখোস সিস্টেম